ভাষা আন্দোলনই বাঙালির মাঝে স্বাধীনতার বীজ বপন করেছিল, সৃষ্টি করেছিল জাতিসত্তা আর আত্মপরিচয়ের আবেগ, যার ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল স্বাধীন বাংলার। প্রজন্ম থেকে প্রজন্মে মাতৃভাষার জন্য এই বোধ ছড়িয়ে দিতে ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। ভাষা আন্দোলন নিয়ে আফরোজা হাসির ধারাবাহিক পাঁচ পর্বের প্রতিবেদনে আজ দেখবেন প্রথম পর্ব। ভাষা ও আত্মপরিচয়ের আবেগ তো আছেই, একুশের চেতনার প্রসারিত প্রভাব থেকেই ৬৬ ছয় দফা আর ৬৯ গণ অভ্যুত্থান, যার অবধারিত পরিণতি ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ আর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। ভাষা আন্দোলন পরবর্তী সময়েও বাঙালির মাঝে জাতীয়তাবোধের জন্ম নেয়, আর এই জাতীয়তাবোধ থেকেই এখনও সব আন্দোলন সংগ্রামের প্রেরণা পায় বাঙালি জাতি। শোষণ নির্যাতন আর দাবি আদায়ের সংগ্রামে উজ্জীবিত করে ভাষা আন্দোলনের স্মৃতি। ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণ করা জরুরি, এটা আমরা সবাই জানি, কারণ ভাষা আন্দোলনকে ধরে নেওয়া হয় আমাদের যাবতীয় আন্দোলনের পরবর্তীকালের, সেটি ছিল উৎসভূমি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, যেভাবে এটি করার উচিত ছিল সেটি করা হয়নি। আত্মত্যাগ আর দেশ সেবার মতো পরম ব্রত শেখাতে ভবিষ্যৎ প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানানো জরুরি বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের জন্মের সঙ্গে ভাষা আন্দোলনের চেতনা এবং দোতনা জড়িয়ে আছে, কারণ ভাষা আন্দোলনটাকে আমি বলি বাঙালির সাংস্কৃতিক স্বাতন্ত্র প্রতিষ্ঠা করার আন্দোলন। এটা শুধু ভাষার লড়াই ছিল না। বর্তমান প্রজন্ম ভাষা আন্দোলন সম্পর্কে কতটুকু জানে সে সম্পর্কে আমার খুব সংশয় রয়ে গেছে। ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণের মাধ্যমেই নতুন প্রজন্মের মাঝে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটানোর তাগিদ বিশেষজ্ঞদের। ভাষা আন্দোলন স্বাধীন বাংলার ভিত রচনা করেছিল, বাঙালির মাঝে সৃষ্টি করেছিল মুক্তির আকাঙ্ক্ষা। এরই ধারাবাহিকতায় ১৯৭০ গণ অভ্যুত্থান, তারপর মহান মুক্তিযুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে এনেছিল এই বাংলাদেশকে। এসব গৌরবোজ্জ্বল ইতিহাস আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণে আর উদ্যোগী হতে হবে বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা।